সিম না থাকলে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সাপোজ আপনাদের একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট সময় খোলা ছিল বাট ওই সিমটি হারিয়ে গেছে হঠাৎ করে আপনার ওই টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করা লাগবে কিন্তু আপনি হচ্ছে গিয়া সেই অ্যাকাউন্টে এখন ঢুকতে পারতেছেন না তো আজকে আমি সেটাই মূলত দেখাবো যে একটি সিম না থাকলেও আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি ফেরত পেতে পারেন দেখেন অতি ফার্স্ট আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের বলতেছে নাম্বার দেওয়ার জন্য তা আমরা হচ্ছে গিয়া যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম তো আমরা এখন কি করব সেই নাম্বারটি এখানে দিয়ে দেব তো আমার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি তো আমার নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম আর আপনি হচ্ছে গিয়ে এখানে অবশ্যই কান্ট্রি কোডটা এখানে ব্যবহার করবেন তো এখানে হচ্ছে কি আমার কান্ট্রি ইকোডটা দিয়ে দিলাম এখানে কান্ট্রি কোডটা দিয়ে দিলে এখানে কিন্তু অটোমেটিক এটা নিয়ে নেয় বা আপনি যদি এখানে কান্ট্রি এটা আগে সিলেক্ট করেন এখানে কান্ট্রি কোডটা অটোমেটিক নিয়ে নেবে তো যাই হোক এটা সবাই বুঝে তো আমরা হচ্ছে এখন কী করবো এই অ্যারোচিনের উপরে ক্লিক করে দেব তারপর এখান থেকে এর উপরে ক্লিক করে দেব দেখেন একটু দেখাই এখন দেখেন এখানে কিন্তু আমার কোড চাইতেছে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখানে উপরে কিন্তু আমার হেলিকপ্টার উঠে আছে আমার কিন্তু এখানে কোনো সিম নাই বাট এখন এখানে কোড চাইতেছে আমি কোডটা কোথায় পাবো কোডটা পাবো কোথায় সেটাই আজকে আপনাদেরকে দেখানো হবে দেখেন আপনাদেরকে এর আগে আমি একটা ভিডিও দেখাইছিলাম যে টু এস্টে ভেরিফিকেশন তারপর বলছিলাম যে ওই ভিডিওটার ভিতরে যে আমার পরের ভিডিওটা অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেন আমি আগে ওই ভিডিওটা দিছিলাম দেখেন আমি ওই ভিডিওটা দেওয়ার একটাই কারণ এখানে কিন্তু আমার একটা জিমেল শো করতেছে দেখেন আপনাদের কিন্তু এটা শো করে না কেন শো করে না সেটাও আমি ভিডিওতে বলবো দাঁড়ান একটু তো আগে এখানে কোডটা বসিয়ে নেই তো আমরা এখান থেকে কি করব এখন চলে যাব আমাদের জিমেলের ভিতরে দেখেন একদম উপরে লক্ষ্য করে দেখেন এখানে একুশ জিরো পঁচাশি আমার কোডটা কিন্তু চলে আসছে দেখেন এখানে কিন্তু টাইমটাও দেওয়া আছে দেখেন এখানে কিন্তু টাইমটাও দেওয়া আছে আর এখানে টেলিগ্রামের কোডটা শো করতেছে তো একুশ জিরো পঁচাশি কোডটা দিয়ে দিব একুশ জিরো পঁচাশি দেখেন আমার কোডটা দিয়ে দিলাম এখন আমি কিন্তু আমার ওই ভিডিওতে যে এখানে দেখেন এই যে আমার সোনার বাংলা দিছি হিন্স ব্যবহার করছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে দেখেন এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি কিন্তু গত ভিডিওতে এটা দিয়ে দিছিলাম যাই হোক এখন আমাকে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখন হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিব তো দেখেন আমার পাসওয়ার্ড অটোমেটিক দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি কী করব এই আরোচনের উপরে ক্লিক করে দেব একটু ওয়েট করেন তাহলে কিন্তু দেখেন লগ ইন হয়ে গেছে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক লগ হয়ে গেল তো আসলে কি বলবো এই কারণে আপনাদেরকে বলছিলাম যে আগের ভিডিওটা দেখেন আগের ভিডিও দেখে আগের টু স্টেপ ভেরিফিকেশানটা অন করেন তারপরে এখন আমি খুব সহজে কিন্তু আমার অ্যাকাউন্টটা আমি ফিরিয়ে নিয়ে আসলাম এখন ওইখানে টু ভেরিফিকেশানটা অন করার ক্ষেত্রে কিন্তু আমার জিমেলটা উপরে শো করছিল আর জিমেলের ভিতরে কিন্তু আমার কোডটা পাইছি আর যদি ওইখানে টু এস্টের ভেরিফিকেশানটা অন না করতাম তাহলে কিন্তু আমি কোডটাও আমার জিমেলের ভিতরে পাইতাম না তো যাই হোক ভিডিও অবশ্যই বুঝতে পারছেন আর ভিডিও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই পরবর্তীতে আরও সুন্দরভাবে বোঝানো হবে সো সবাই ভালো থাকবেন কোথাও হাফেজ